আসসালামু আলাইকুম। দেখুন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি, এটি হলো ইন্দোনেশিয়ার বালিতে। আর এই স্থানটি দেখার জন্য প্রতিনিয়ত এখানে প্রচুর দর্শক আর পর্যটক ভিড় করে থাকে। মূলত এই পর্যটক কেন্দ্রটি দেখার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও গিয়েছিলেন। আর এটি হলো একটি রাইস ফিল্ড, যেখানে ধান ক্ষেত চাষিরা যেখানে ধানের চাষ করে হয় পাহাড়ের পাদদেশে। এ দেখুন স্তর স্তরভাবে এরা ধান রোপণ করে থাকে। এই হলো ধান গাছ, আপনারা দেখুন এখানে রোপণ করা হয়েছে, এখান থেকে ফসল ফলন করা হয়। এরা প্রচুর পরিশ্রম করে এই পাহাড়ি অঞ্চলে